থাক তোমার এখানে কেন তুই নেশা করে লা দিতেছিস না আমি আমার বন্ধুরা ভাগে চাকরি সহ এলাকা পর্যন্ত ছাসি তোমার জন্য তুমি কথা বল আমাকে গল্প যেটা ডিমান্ড করে সেটা যদি আমাকে খুব সাধারণ মেয়ে হতে হয় আমার আমি ন্যাচারালি খুব সিম্পল থাকতে পছন্দ করি হয়তো বা আমাদের গল্পের কারণে অনেক ধরনের ক্যারেক্টার আমাদেরকে নিজেদেরকে সাজাতে হয় তো সেই জায়গা থেকে আসলে আমার কাছে মনে হয় যে এটা আমার জন্য চ্যালেঞ্জ যে কোনো নতুন গল্পে নতুন ভাবে নিজেকে আসলে উপস্থাপন করা জীবন দিলাম আমি তোমারে ভালোবাসি তুমি থাকলে আর কোনো নেশা লাগে না বুক পড়ে যায় হায় কৃষ্ণায় হারাই যদি শুধুই ভয় রাফিক ভাই এবং সিয়াম ওরা তো একসাথে কাজ করেছে কিন্তু আমি তাদের টিমে খুব একদমই নতুন ছিলাম তো আমাকে মানে তারা খুব সুন্দর করে ওয়েলকাম করেছে এবং খুব কোঅপারেটিভ ছিল সবাই খুব হেল্প করেছে তো ওভারঅল কাজটা আমার মনে হয় যে সবাই যখন দেখবে তখন তাদের আমার মনে হয় যে খারাপ লাগবে না ভালো লাগবে আমি তোমার জন্য সবকিছু ছেড়ে দিছি না তুমি আমার জন্য চাকরি ছাড়তে পারতেছো না কিসের জন্য অবনী তুমি কালকে থেকে অফিস যাবে না রায়হান রাফি খুব ট্যালেন্টেড একজন ডিরেক্টর এটা আসলে প্রমাণিত উনি অনেক ভালো ভালো কাজ করছেন তো ভাইয়া যখন আসলে গল্পটি শেয়ার করে আমার সাথে তো তখন আমার কাছে মনে হয়েছে যে আসলে গল্পের জায়গাটা থেকে এখানে কাজ করার অনেক সুযোগ আছে যেটা আমার সবসময়ই আমি পার্সোনালি আমার কাছে ভালো লাগে যে গল্প প্রধান কোনো কাজে আসলে নিজেকে সম্পৃক্ত করতে এবং এই সিনেমায় আমার সাথে আছেন সিয়াম আহমেদ টান সিনেমা এটি 27 তারিখ আসছে January 27 আগামীকালকে রিলিজ হচ্ছে আমি চাইবো সবাই যেন চরকিতে আসলে আমার মুভিটি দেখে কিছু নয় বুক পড়ে যায় হায় কৃষ্ণায় হায় আমি আর কো জীবন